গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছেন। আমি ভীষণ ভালো আছি। চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি গাইস, কারণ আজকে ব্লগে অনেক কিছু পাবে। কারণ আজকে আমার কিছু ফ্রেন্ড আমাদের বাড়িতে আসবে, তাও আবার অফিস কালিগ। ওদের অনেকদিন ইচ্ছে ছিল আমাদের বাড়িতে আসার, কিন্তু যেহেতু ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা অনেকটা ডিস্টেন্স, মানে 3 ঘন্টা যেতে আর 3 ঘন্টা আসতে সময় লাগে। তো তার জন্য কি অবস্থা, ওরা কোনোদিনই আমাদের বাড়িতে আসতে পারেনি। তো আজকে যেহেতু রবিবার, আজকে সানডে আর আজকে ছুটির দিন, বুঝতেই পারছো রবিবার মানে একটা আলাদাই, অন্য দিনের থেকে রবিবার কিন্তু সত্যি আলাদা একটা ফিলিংস। ছুটির দিনে গরম গরম লুচি, তার সাথে আলুর দম, আলু ভাজা, যাই হোক না কেন ব্রেকফাস্টে, আর তারপরে কিন্তু মাংস। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করে ফেললাম। আর আজকে কী কী হচ্ছে না হচ্ছে সবই তোমরা জানতে পারবে। তবে কিন্তু হ্যাঁ, স্কিপ না করে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর আমার সঙ্গে দেখো আর আমার সাথে দেখো। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথম যেতে পারে। তো চলো আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে কিন্তু অনেক কিছু রান্না হবে, কী কী রান্না হবে সেগুলো কিন্তু তোমরা সবাই জানতে পারবে, তোমাদেরকে না জানালে হয় বলো? তো আজকে ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে গাইস, সত্যিই খুব স্পেশাল হতে চলেছে। সকালবেলা থেকে ঘুম থেকে উঠে আমি আমার সব কাজ কমপ্লিট করে ফেলেছি, টুকটাক ঘর গোছানো, যা যা কাজ আছে যাবতীয় সব কমপ্লিট করে ফেলেছি। এবার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে রান্না, কারণ বাজারও হয়ে গেছে, ও বাজার করে দিয়ে গেছে। আর রান্না তো বাকি আছে, রান্নাটা আমি করব, আজকে মনিকে করতে দেবো না। আর আমি যেহেতু আমার বান্ধবীরা আছে, তাদের ওরা আজ খেতে চেয়েছে আমার হাতে রান্না, তো আমি যেহেতু রান্না করব, তো চলো একবারে রান্নাঘরে দেখা হচ্ছে। আর এখনও স্নান টান কিছুই কমপ্লিট হয়নি আমার, মোটামুটি ঘরে টুকটাক জামা কাপড় কাচা, ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু কমপ্লিট, বাজারটা তো করেই দিয়েছে। আর বাকি রয়েছে হচ্ছে গিয়ে মাংস মাছ, এগুলো সব ধুয়ে নেবো। আর একবারে দেখা হচ্ছে রান্নাঘরে, চলো আর বেশি লেট না করে না রান্নাঘরে চলে যাই। তো চলো সব কিছু তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরকে দেখাবো। তো চলো একবারে যাওয়া যাক। এখানে রয়েছে কলমি শাক, আর এখানে রয়েছে মাছ, আর এখানে মাংস, আর এখানে লেবু, রসুন আর বাদ বাকি। আর এটা স্যালাডের জন্য নিয়ে আসতে বলেছি, ঘরে শশাটা একদম শেষ হয়ে গেছে, আর তার জন্য বাড়িতে এমনি পেঁয়াজ রসুন আদা সবই আছে, তবুও রসুনটা এক্সট্রা আনিয়ে রাখলাম। আর হচ্ছে গিয়ে টমেটো পেঁয়াজ সবই রয়েছে। তো একবারে এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে মাংস আর মাছটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে একবারে দেখা হচ্ছে রান্নায়। 2000 years later হচ্ছে মাংস, আর এই যে ভাত আমি এখানে বসিয়ে দিয়েছি, আর এই যে মাংস হচ্ছে, তো চলো একবারে রান্না বান্না কমপ্লিট করে দিন তোমাদের সাথে দেখা হবে। এখানে ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে, আর এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে মাছটা রান্না করবো, তার জন্য তেল গরম করতে দিয়েছি। তো আগে মাছগুলো আমি ভেজে নেব, আর মাছগুলো আমি একে একে দিয়ে দিয়েছি, মাছগুলো এখন ভাজা হবে, তাতে এটা মাছের ঝোল হবে, কারণ যেহেতু মেনো মানে মেশো মাংস খায় না, তার জন্য মাছের ঝোল করবো। আর আমাদের জন্য মাংস আছে, বাকি বাদ বাকি মেনুগুলো তোমরা সব পরে জানতেই পারবে। এখানে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে রয়েছে, অল্প ডাল সিদ্ধ করছে, তার জন্য কড়াইতেই বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারটা ইউজ করিনি। তো চলো একবারে রান্না করে নিই, দেন তোমাদের সাথে একবারে মেনুতে দেখা হবে। তো গাইস, ওরা চলে এসেছে আর আমাকে কল করেছিল, আর আমি এখন ওদেরকে আনতে যাচ্ছি। ওরা আমার বাড়ির সামনে দিয়ে চলে গেছে অনেকটা দূর, আমি ওদেরকে নিয়ে আসতে যাচ্ছি। চলো একবারে যাওয়া যাক। আয়, কি করছে? ওরা এসেই আগে ছবি ববি তুলতে শুরু করে দিয়েছে, ফটো তুলতেই ওরা ব্যস্ত। এত রোদে কে ফটো তোলে বাবা? তো যাই হোক গাইজ, ওরা চলে এসেছে, তো চলো ওদেরকে ভেতরে নিয়ে যাই, তারপর একবারে দেখা হচ্ছে। শেয়ার করবো আমি বলেছিলাম, তার জন্য এই দেখো মেনটা আজকে এখানে আছে ভাত, আর এই যে এখানে চিকেন আছে, চিকেন কষা, ডাল, কলমি শাক ভাজা আছে, মাছের ঝোল, আর এখানে হচ্ছে আমের চাটনি, ওপর দিয়ে মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে তোমার স্যালাড আর লেবু। তো আজকে সানডের মেনু এটাই। মিষ্টিটা আনা হয়নি, মিষ্টিটা ফ্রিজেই রাখা আছে গাইস, তো মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও তোমরা ওয়েট করো।
এখানে পিঙ্কি বাস করছে, এখানে মিষ্টি রয়েছে, ও এটা তো কি নাম জানি বলে, এটা কমলাভোগ, হ্যাঁ এটা কমলাভোগ, বাবা কোল্ডিস্টাও বাইরে বের করে দিয়েছে, কমলাভোগ, তার সাথে হচ্ছে রসগোল্লা, আর এই যে এটা হচ্ছে আজকে সানডের মেনু। তো যাই হোক গাইস, চিকেনটা দেখো আমার ভীষণ লোভ লাগছে, তোমরা খুব ভালো করে জানো আমি একটুখানি পেটুক আছি আর চিকেন খেতে আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক গাইস, আমরা খাওয়া দাওয়ার সময় একবারে দেখা হচ্ছে, সবাই খেতে বসবে, টুজি খেতে বসো, এরা হাই হ্যালো করছে, মোটো তোরা অতটাও খাস না যে সব শেষ হয়ে যাবে, না না সব শেষ হয়ে যাবে, আমরা খেয়ে নেবো, নেক্সট টাইম যাতে কেউ বলার সুযোগ না পায় যে আপনি কি আর কিছু নেবেন, যাতে সুযোগ না পায়, আমরা খেয়ে একবারে সব শেষ করবো। ওরা খেতে বসে পড়েছে, স্যালাডটা নেই সামনে, ওরা খেতে বসে পড়েছে আর আমি এখানে বসে পড়েছি, আমিও খাবো। তো গাইস একবারে খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হবে। 5 মিনিটস লেটার মেসেজ করে দিচ্ছে ফ্রিতে, তাও আবার ওর নাকি মেসেজ করতে খুব ভালো লাগে, সবাইকে দেওয়া যাবে না, বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে রয়েছে পুরো, যার বাড়ি দূরে সে এখনো পর্যন্ত রেডি হয়নি, আর ওর কাছে বলো তাড়াতাড়ি করে রেডি হয়ে রয়েছে, বাড়ি মা চিন্তা করছে। আর তুই আরামে কতক্ষণ ধরে খাবি আর মেসেজটা, এইটুকুনি শরীর ওর আবার ব্যথা, তোর ভাল লাগে না আমার, আমাকে আমারও খুব ভাল দাও পড়ে না যায়, হ্যাঁ ব্লক করতে গিয়ে দেখো পড়ে গেছে, পড়বে না, দুটো একই সেম ফ্লেভার তো, তুমি খাবে মনি, চলো এখন আমরা আইসক্রিম খাবো, হ্যাঁ গলে যাচ্ছে এটা, খাবো কি অবস্থা, হয়েছে এবার চ ভেতরে চলে আয়, এটা বাবাই এর দিয়ে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন ম্যাক্সিমাম 3:30 বেজে গেছে, আর এখন একটুখানি ঘুমিয়ে রেস্ট নিয়ে দেবো, দেন তোমাদের সাথে একবারে বিকেল দেখা হচ্ছে। কালকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, যার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের পর, আর বিকেলবেলা ওরা বাড়ি চলে গেছে আর আমাকে ডাকেওনি, যেহেতু আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, আর যাদের সাইনাসের প্রবলেম আছে তারা তো জানোই তাদের কতটা পরিমাণে কষ্ট হয়, যার জন্য আমি একবার ঘুমিয়ে পড়েছি বলে ওরা আমাকে আর ডাকেনি, তারপর তো কারেন্ট চলে গেছিলো, তার জন্য ব্লগটার কন্টিনিউ করা হয়নি। তো গাইস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।